নমস্কার। করোনা সতর্কতা অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। করোনা সতর্কতা নিয়ে আমরা এগোচ্ছি ধীরে ধীরে, এবং তার সঙ্গে পরিসংখ্যানটাও আপনাদের জানিয়ে দিই যে বলা হচ্ছে ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা 1 কোটি বেড়ে দাঁড়িয়েছে, 1 কোটি 14 লক্ষ তা ছাড়িয়ে গিয়েছে যদিও। এবং এই মুহূর্তে ভারতের মানে গোটা বিশ্বে ভারতবর্ষ রয়েছে করোনা নতুন স্ট্রেনে আক্রান্তের তৃতীয় স্থানে। তাহলে একদিনে আক্রান্ত 41,000 ছাড়িয়েছে, চিন্তার ভাঁজ কিন্তু পড়ছে একেবারে স্বাস্থ্যমন্ত্রক থেকে শুরু করে আমজনতার কপালে। ঠিক কেন এই হঠাৎ করে করোনা ফিরে আসা, যদি কেন ফিরে আসার ক্ষেত্রে আমরা কিন্তু বহুবার আলোচনা করেছি যে ভাইরাস নিজের যে চরিত্র সেই চরিত্রগত দিক পরিবর্তন ঘটাচ্ছে এবং আমাদের অসতর্কতার সাহায্য নিচ্ছে। আরেকটি শব্দ উঠে আসছে যে কিভাবে রিপ্রোডাকশন ফ্যাক্টরটা কাজ করছে, তো এই নিয়েই আমরা আজকে আলোচনায় থাকছি। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই ডক্টর অরিন্দম বিশ্বাস, অনেক অনেক স্বাগত জানাবো আপনাকে অনুষ্ঠানে আসার জন্য, থাকার জন্য, এবং আপনাদের থাকার জন্য। আপনারাও রয়েছেন সরাসরি অনুষ্ঠানে যোগাযোগ করতে, আপনাদের করোনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে, ভ্যাকসিন নিয়ে প্রশ্ন থাকলে, যা মনের ভিতরে প্রশ্ন জমছে অবশ্যই ফোন করুন। আমাদের নাম্বার, সরাসরি ফোন নাম্বার 6299224230, একটি নাম্বার যাচ্ছে দেখুন 6299224230, এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। আরেকটি কথা বলে রাখি যে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তাল মিলিয়ে কিন্তু দেশে মৃতের সংখ্যাও বেড়েছে। দেশে মৃতের সংখ্যা কিন্তু 1,60,166 জন আজকের হিসাবে, 24 ঘন্টায় 199 জনের ইতিমধ্যেই মৃত্যু ঘটে গিয়েছে। চলে আসবো সরাসরি আজকের আমাদের করোনা সতর্কতা অনুষ্ঠানে ডক্টর বিশ্বাসের কাছে, যে এই যে নিউ স্ট্রেন এবং তার সঙ্গে একটা কথা বলছে আজকের নিরিখে, আজকে মঙ্গলবার, আজকের নিরিখে বলা হচ্ছে যে গতকালের তুলনায় আজকে আক্রান্তের জায়গাটা একটু পরিসংখ্যানগত দিক থেকে কম, কিন্তু বলছে যে রিপ্রোডাকশন ফ্যাক্টর যেটাকে রিপ্রোডাক্টিভ ফ্যাক্টর সেটা নাকি খুব হাই, তো সেটা একটা টেনশন ক্রিয়েট করছে। এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন আমাদের। দেখুন, একটা কথা যেটা আপনি বললেন, রিপ্রোডাকশন আর ফ্যাক্টর যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে 1.32, 1.32 একের কাছে থাকলে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি, কিন্তু মানে 0.32 এর যে পার্থক্যটা সেটা কিন্তু অনেকটা গড়ে দিতে পারে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে চিন্তার ভাঁজ একটু পড়েছে, এটা বলাই বাহুল্য, কিন্তু আশা করা যায় আমরা যদি সচেতন হতে পারি তাহলে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারি সব সংস্থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে নানান বিজ্ঞানীরা, যা ভারতবর্ষের বিজ্ঞানীরা একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, এই মুহূর্তে নতুন স্ট্রেনের জন্য কিন্তু আক্রান্ত হচ্ছে না, তাহলে কিন্তু আরও খারাপ জায়গায় যেত। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রাজ্যে হচ্ছে, কিন্তু তার মূল কারণ হচ্ছে আমরা একটু উদাসীন হয়ে পড়েছি, আমরা কিছুটা অবহেলা করেছি, আমরা কিছুটা এড়িয়ে চলছি আমাদের স্বাস্থ্যবিধান, এই সব কারণগুলো মূলত হয়েছে। কারণ আমরা ভেবেছিলাম একটা সময় কোভিড মুক্ত হয়ে যাবে কয়েক মাসে, তা কিন্তু বাস্তবে হয়নি। কোভিড আছে, কোভিড হয়তো সংখ্যায় কম ছিল, কিন্তু নতুন করে আবার যে উত্থান, এই উত্থানের কারণটা কিন্তু আমরা নিজেরাই, আমরা হয়তো সচেতন সেভাবে হতে পারছি না। এইখানে আরেকটা বিষয়, আমরা তো সাধারণ মানুষ, আমাদের হয়তো, আমি হয়তো ডাক্তার, সবাই তো সেই জ্ঞান লাভটা করেনি, তাদের হয়তো মনে হয়েছে কিছু জায়গায় সরকার যেরকম অনেক কিছু জিনিস খুলে দিয়েছেন, সিনেমা হল খুলেছেন, স্কুল খুলছেন, তাতে মানুষের হয়তো মনে হয়েছে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার সময় হয়ে গেছে। কিন্তু স্বমহিমায় কিন্তু ফেরার কথা আমরা চিকিৎসকরা কখনোই বলিনি, আমরা এখন প্রতিনিয়ত বলে গেছি আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, তারপরে কিন্তু আমরা এই মোকাবিলায় জয়ী হতে পারবো। কিন্তু মোকাবিলা করতে গিয়ে আবার যে একটা ধাক্কা আমরা খেলাম, আমরা কিন্তু পশ্চিমবঙ্গকেও বাইরে রাখছি না, পরীক্ষা যদি ঠিক মতন হয় আবার দেখব হয়তো বাংলাতেও কিন্তু সংখ্যাটা বৃদ্ধি হয়েছে। এই সংখ্যার বৃদ্ধির কারণ হয়তো আমরা কিছুটা মাস্ক থেকে দূরে থেকেছি, মাস্ক থেকে সরিয়ে নিয়েছি, আমরা দূরত্ব বজায় আর রাখতে পারছি না, পরিচ্ছন্নতাটা যেভাবে আমরা রেখেছিলাম সেটা রাখতে পারছি না, যে বারংবার কথাগুলো উল্লেখিত হয়েছিল, সেই উচ্চারিত হয়েছিল, সেইগুলোর দিকে হয়তো আমরা বিশেষ খেয়াল করিনি বা তা সেই মর্মগ্রহণটা করতে পারিনি।
এর প্রতিফলন কিন্তু ঘটেছে, একটা নেতিবাচক প্রভাব তো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পড়েছে। 6টা রাজ্যে, পাঞ্জাব বলুন, চেন্নাই বলুন, আজকে কর্ণাটক বলুন, আজকে গুজরাট বলুন, আজকে মহারাষ্ট্র বলুন, এই যে ছত্তিশগড়, এই 6টা রাজ্যে কিন্তু 80% নতুন করে যে করোনার উৎপত্তি হয়েছে সেই 80% কিন্তু এই রাজ্য থেকে। আরেকটা কথা হচ্ছে, আজকে হয়তো 40,000, পরশু দিন 46,000 ছিল, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আবার উতরাই চড়াই হবে যদি সচেতন না হতে পারি। বাংলা কিন্তু বাইরে নয় ভারতবর্ষে, বাংলাতেও কিন্তু এই আক্রমণ করতে পারে করোনা আবার। তার উপর গণতন্ত্রের উৎসব, মানুষের জনসমাগম দেখতে পাচ্ছি আমরা অহরহ, মানুষ মাস্ক ছাড়া মিছিল মিছিলে চলে আসছেন, তো সেই জায়গাগুলো কিন্তু একটু আবার ভাববার সময় এসছে, চিন্তা ভাবনার করার সময় এসছে। প্রশাসনকেও যেরকম করতে হবে, নির্বাচন কমিশনকেও করতে হবে, সবাই মিলিত হয়ে প্রচেষ্টা যদি একটা নিতে পারে তাহলে আমার মনে হয় কিছুটা আমরা সাফল্য লাভ করতে পারি। কারণ এই সময়টা কিন্তু খুব বিপজ্জনক সময়, সেকেন্ড মে অবধি। আমাদের বন্ধু রয়েছেন, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি নামটা না বললে অসুবিধা আছে কি? আপনি কোথা থেকে বলছেন? আমি নিমটা পাইতে পারছি না। আচ্ছা, আপনাকে একটা পার্সোনাল কথা বলতে পারি? আপনি নাম নাই বলতে পারেন, কিন্তু নাম বলতে আপনার ভয় কেন? আমরা চাইছি ওনাকে কোভিড কি দিতে পারবো, সুগারও আছে প্রেশারও আছে, আপনার স্বামী কিন্তু কোভিড থেকে মুক্ত হয়েছেন, করোনা যোদ্ধা কিন্তু উনি একজন, উনি লড়ে জিতে ফিরে এসেছেন, সেটাই সব থেকে ভালো দিকটা, একদম, যেটাকে আমরা ইংলিশে সিলভার লাইনিং বলি। তো সেই ক্ষেত্রে ওনার কোনো চিন্তা করার কারণ নেই, উনি ভ্যাকসিন নিতে পারবেন, একটা মাস পরে, এক দেড় মাস পরে ওনার ভ্যাকসিন নিতে কোনো অসুবিধা নেই। ডায়াবেটিস পেশেন্ট, মধুমেহ রোগ, তাতে কোনো অসুবিধা নেই, প্রতিষেধক উনি নিতে পারেন। আর কিভাবে নেবেন সেটা আপনারা জেনে নিন, উইন অ্যাপটা আপনি দেখুন, একটা অ্যাপ আছে, সেই উইন অ্যাপে আপনাকে ডাউনলোড করতে হবে, নানান তথ্য আপনাকে দিতে হবে, তারপরেই কিন্তু ফুটে উঠবে কোথায় আপনি বার্তা পেয়ে যাবেন সরকারি দপ্তর থেকে। সরকারিতে বিনামূল্যে দেবে, বেসরকারিতে আপনাকে 250 টাকার মূল্যে এই প্রতিষেধক পেতে পারবেন। তো সেখানে চিন্তা নেই, আপনি অ্যাপটাকে ডাউনলোড করে নিন, বা যদি না থাকে কাউকে দিয়ে করান, অথবা তার আপনি কম্পিউটার ল্যাপটপ আপনার যদি বাড়িতে থাকে সেখানেও করাতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই, আপনাকে নথিভুক্ত করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আপনার স্বামীর কিন্তু কমরবিডিটি আছে, আনুষঙ্গিক রোগ আছে, সেটা নেওয়াটা কিন্তু খুব দরকার আছে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে যে এই যে আমাদের ভোট যুদ্ধ শুরু হয়েছে, তো শুরু হবে আর কত কিছুদিনের মধ্যে, ইতিমধ্যেই মিটিং মিছিলের যুদ্ধ চলছে। আজকেই কিন্তু হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে যে বড় কোনো প্রার্থীদের মিটিং মিছিল করা চলবে না, এই প্রেক্ষিতে আজকে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। এবার আমার একটা প্রশ্ন, বড় ছোটোর থেকেও বড় কথা, যে কোনো জায়গায় জমায়েতে এই রোগের তো প্রাদুর্ভাব আরও বাড়তে পারে, এখন যা কোভিড সিচুয়েশন এসে দাঁড়িয়েছে আমাদের। দেখুন, এটা তো প্রাদুর্ভাব যখন আছে আরো বাড়তে পারে কোনো নিঃসন্দেহে। কোভিড মুক্ত কিন্তু আমরা হয়ে যাইনি, তাহলে বিশ্ব সংস্থা এতদিনে বার্তা দিত যে মানুষ এখন তোমরা স্বমহিমায় ফিরে এসো সমাজে, স্কুল খুলে যাক, সিনেমা হল খুলে যাক, থিয়েটার খুলে যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু কোভিড মুক্ত হয়ে থাকা আর কোভিড অল্প হওয়ার মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু আমাদের অনুধাবন করতে হবে। কারণ সমস্যাটা হচ্ছে, ভাইরাস রোগ যদি মুছে যায় তাহলে মুছে গেল, প্রতিষেধক যদি সারা বিশ্ব থেকে ভাইরাসকে সরিয়ে দিতে পারে সরে গেল, কিন্তু
প্রতিষেধক কিন্তু এখনো পূর্ণ মানে ক্ষমতার সাথে কিন্তু কাজ এখনো শুরু করেনি, এটা কিন্তু স্পষ্ট বার্তা। কয়েক কোটি মানুষ পেয়েছেন আর কয়েক মাস হয়েছে, প্রতিষেধক সম্পূর্ণভাবে কাজ করতে কিন্তু 6 মাসও লাগতে পারে, 9 মাসও লাগতে পারে, আর স্থায়ীভাবে কতদিন থাকবে সে বিষয়ে কিন্তু কেউ এখনো উল্লেখ করেনি, কোনো সিদ্ধান্তে কেউ উপনীত হতে পারেনি। সেই সম্ভাবনাগুলোকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কোভিড-19 যেটা রয়েছে তা রয়ে গেছে, নতুন করে আবার শুরু হয়েছে, সেই নতুন করে আবার উৎপত্তি হয়েছে। সেই জায়গাটা যেন বাংলাতে গিয়ে আক্রমণটা না হয়, সেই ঝড় যদি আসে আবার কিন্তু সেই দুর্বিষহ 2020 সেই যে জীবন মানে এক যে জীবনযাপন আমরা করেছি কষ্টের মধ্যে সেটা যেন ফিরে না আসে। এই জন্যই চিকিৎসক হিসেবে আমার এই বার্তা স্পষ্ট, স্বাস্থ্য বিধান মেনে চলুন, যা বলা আছে মেনে চলুন। যারা মিটিং মিছিলে যাচ্ছেন তারা নিজেদেরকে আগে বাঁচান, তারপর আপনি চিন্তা করবেন কোন রাজনৈতিক দল কবে ডেকেছে, কখন ডেকেছে, কি করতে হবে। তো আগে আপনার কাজ হচ্ছে নিজেকে বাঁচা। একজন যদি এই বার্তাটা বহন করতে পারে আরেকজন এই বার্তা শুনবে, এই করতে করতে কিন্তু মানুষের মধ্যে একটা মানে শিক্ষাগত জায়গায় করোনার ভিত্তিতে যে শিক্ষামূলক যে বার্তাগুলো আরো পৌঁছে যাবে, এই বার্তা যদি গ্রামে প্রান্তে শহরে সব জায়গায় ছড়িয়ে দিতে পারা যায় তাহলে কিন্তু আমরা লাভবান হব। কারণ আমরা আর চাইছি না সেই দুঃসময়টা ফিরে আসুক। আমি আপনি সেই দুঃসময়ের মধ্যে দিয়ে গেছি, বহু মানুষ গেছে, কোটি কোটি ভারতবাসী গেছে, তো সেই জায়গাটা কেন আমরা আবার ডেকে আনব, কেন সেই জায়গায় পৌঁছে যাব। আমরা চাই আবার সমহিমায় আমরা সমাজে ফিরে যাই এবং করোনা মুক্ত হয়ে ফিরে আয়া যাই, সেই জায়গাটাই আমাদের চেষ্টা করে যেতে হবে। একদমই ডক্টর বিশ্বাস, আজকে আমরা কেন্দ্রের তরফ থেকে কিন্তু এমন একটা নির্দেশ দেওয়া হয়েছে যে এবারে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কোভিশিল্ডের 28 দিনে আর নয়। বলা হচ্ছে যে হুথ তরফ থেকেই বলা হয়েছে যে 10 থেকে 12 সপ্তাহের মধ্যে যদি দ্বিতীয় ডোজ দেওয়া হয় তাহলে বেশি কার্যকরী হয়, দেরিতে দ্বিতীয় ডোজ পড়লে কার্যকরী হয়। এবং সেক্ষেত্রে এই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার যে 28 দিনের মাথায় আর দ্বিতীয় ডোজ নয়, 6 সপ্তাহের মাথায় গিয়ে সেটা হবে। এই নিয়ে একটুখানি আলোচনা করবো, আমাদের কোনো বন্ধু আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নিউ টাউন থেকে প্রদীপ মুখুটি বলছি। হ্যাঁ বলুন। ব্যাপার হলো কি, আমার কথা হলো যে আমি তো অলরেডি কোভিশিল্ডটা নিয়েছি, আমাদের এখানে যে ক্যাম্পটা আছে সেখান থেকে নিয়েছি, কিন্তু আমার কি সুবিধা হবে আর না নিলে কি অসুবিধা হবে, কি অসুবিধা হবে যদি ডাক্তারবাবু একটু বলেন খুব ভালো হয়। আপনি নিয়ে নিয়েছেন তো? আমি নিয়েছি, হ্যাঁ 14th মার্চে আমি নিয়েছি। তো অনেকে বলছে না নিলেই ভালো হতো, কারণ আমার এজ একটু 66, তো অনেকে বলছে কেন নিলে না নিলেই ভালো হতো, কারণ অনেক তো মারা গেছে। যদিও আমার ডায়াবেটিস আর প্রেশার আছে আর কিছু নেই, কিন্তু আমি খুব যথেষ্টই সুস্থ। কিন্তু আমার একটা প্রশ্ন উঠলো যে সেকেন্ড ডোজ নেওয়ার নিশ্চয়ই নেব, যেহেতু প্রথম ডোজ তো নিয়েছি, কিন্তু না নিলে কি হয় আর নিলেই বা কি হয়, এই ব্যাপারটা যদি ডাক্তারবাবু একটু বলেন। একদম, আপনি শুনতে থাকুন, অনেক ধন্যবাদ দাদা। না, উনি ভালো প্রশ্ন করেছেন, অকপটে উনি কিছু কথা বলেছেন যেটা ভাল লাগলো, যে অনেকে বলেছেন এই অনেকটা কারা, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, অনেকটা কারা, এই অনেক তারা কিন্তু হয়তো নিয়ে বসে আছেন আর ভ্যাকসিনে অনেক মারা গেছে, এটাও ভুল তথ্য, এটা একেবারে ভুল তথ্য। ওনার এই অনেকরা যে তথ্যগুলো দিয়েছে সেটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থেকে পাওয়া তথ্য, সেটা কিন্তু কোনো নেচার ম্যাগাজিন পোস্ট বিখ্যাত বিখ্যাত টপ ম্যাগাজিন যেগুলো রয়েছে তারা কিন্তু এই বিষয়ে উল্লেখ করেনি। এইবার কথা হচ্ছে কোভিশিল্ড নিয়ে। আপনার প্রশ্নের আগে আরেকটা কথা একটু বলা দরকার, কোভিশিল্ড আর ব্লাড ক্লট রক্ত জমার জন্য কিছু মৃত্যু হয়েছে কিছু দেশে, সেইটা ওরা পেয়েছে, কিন্তু ওরা এখনো কিন্তু সিদ্ধান্তে উপনীত হয়নি, কোনো জোরালো দাবি করতে পারেনি যে ওই কোভিশিল্ডের জন্যই মৃত্যু হয়েছে। এটা একটা কাকতালীয় ঘটনা ঘটতে পারে, তারা সেটাও বলেছে একই সাথে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে এটা করতে যাবে না। আর ইউকে যেখান থেকে এই গবেষণার কথাটা উঠে এসেছিল যে ক্লট ফর্ম করলে মৃত্যু হচ্ছে, সেখানে ওরা দেখেছে যে কয়েক লক্ষের মধ্যে মাত্র 11 জন ঘটেছিল এই ঘটনাটা,
তখন তারা সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ কোভিশিল্ড আমরা চালিয়ে যাব এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার যেন কোনো রকম ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে। তো এই অনেকগুলো মানুষের কি কথা সেটা বড় কথা না। উনি ফোন করেছেন, উনি ওনার প্রশ্ন রেখেছেন, খুব ভালো প্রশ্ন রেখেছেন আমি বলবো। ওনাকে ভুলটা বোঝানোটা দরকার, মানে যেটা ভুল বোঝানো হয়েছে সেটাকে ঠিক করাটার দায়িত্ব আমার, যে উনি আবার যেন প্রতিষেধক নেন, তাহলে উনি অন্যান্যদের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবেন, একটা বার্তা দেবেন পরিষ্কার যে এই প্রতিষেধক নিলে আমরা আগামী দিন, সেটা কতদিন সেটা আমি বলতে পারছি না, সেটা 10 মাস হোক, 12 মাস হোক, যতদিন হোক কোভিড থেকে মুক্ত থাকবো, কোভিডের আক্রমণ থেকে মুক্ত থাকবো। আর না নিলে আমি কিন্তু একটা ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছি। আমাদের হাতে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটাকে আমাদের তো ব্যবহার করতে হবে, নয়তো কেন আমরা জীবনের বাজি নিয়ে একটা যেখানে সুবিধা আছে সেই সুবিধাটাকে আমি অপচয় করছি, আমি সেই সুযোগটা নষ্ট করছি। এই জায়গাটা কিন্তু পরিষ্কার করে বুঝতে হবে। একদমই তাই ডক্টর বিশ্বাস। আমি যে প্রশ্নটা করেছিলাম যে 28 দিনের ব্যবধানটাকে বলা হচ্ছে যে আপাতত 28 দিনের ব্যবধান নয়, সেটা বাড়তে পারে দ্বিতীয় ডোজের ক্ষেত্রে, বলছি সেটা নাকি কোভিশিল্ডের ক্ষেত্রে শোনা যাচ্ছে, যেমন যেমনটি যে কোভিশিল্ডের ক্ষেত্রে দ্বিতীয় ডোজটা দেরিতে হলে এফেক্টিভ হয় বেশি। এই জায়গাটা একটু যদি ক্লিয়ার করেন। একটা ফোন নিয়ে আমি উত্তরে আসছি আপনার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে বলছি। কে বলছেন? আমি কাকলি অধিকারী বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন বলুন। আমার, আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। উনি আছেন, আপনি বলুন। আমার একটু প্রচন্ড অ্যালার্জি, আমি এখনো ভ্যাকসিনটা দিয়ে উঠতে পারিনি। আমি আইসিডিএস করি। আচ্ছা আচ্ছা, আপনি ভ্যাকসিন দেননি এখনো? না, আমি এখনো ভ্যাকসিনটা দিই। আচ্ছা হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন আছে? আমি এইটুকুনি জানতে চাই শুধু। মানে আপনি নিতে পারলেন? ঠিক আছে, ঠিক আছে, এইরকম অনুষ্ঠান চলাকালীন এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে, বারংবার আসছে। আমি আবার বলছি, ভ্যাকসিনের কোনটার অ্যালার্জি হবে সেটা আগে থেকে বলা মুশকিল, ইনগ্রিডিয়েন্টের উপর নির্ভর করে। আবার কেউ ইলিশ মাছ খেলে মুখ চুলকায়, কেউ বেগুন খেলে মুখ চুলকায়, সবার কিন্তু হয় না, প্রচুর লোক ইলিশ মাছ খেতে ভালোবাসে। তো সেই ক্ষেত্রে আপনি ভ্যাকসিন নিশ্চয়ই নেবেন। যদি কোনো অসুবিধা হয় 24 ঘন্টা খেয়াল রাখতে হবে আপনাকে, যদি কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন, সুচিকিৎসা কিন্তু আছে। এইটাকে কিন্তু বাড়তে না দেওয়ার কোনো যথেষ্ট ভালো ভালো ওষুধ আছে, তো সেই ক্ষেত্রে আপনি নির্দ্বিধায় ভ্যাকসিনটা নিন, প্রথম ডোজটা নিয়ে দেখবেন কিরকম আপনি থাকছেন, তারপরে দ্বিতীয় ডোজের কথা ভাবা যাবে। একদম, কারণ আপনি একজন আইসিডিএস কর্মী, আপনার নেওয়াটা আমার মনে হয় একটা বড় বার্তা বাকিদের জন্য। তো সেক্ষেত্রে আপনি সম্ভবত একটা কনফিউশন আপনার তৈরি হয়েছিল, তো সেই জায়গায় বোধ হয় আপনাকে ডক্টর বিশ্বাস অনেকটা ক্লিয়ার করে দিয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আমি আমার নাম দিগ্বিজয় দেব, আমি আহমেদাবাদ থেকে বলছি। আহমেদাবাদ থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতে চাই ডাক্তারবাবুকে যে এই কোভিশিল্ড বা কোভ্যাক্সিন এটা সবাই নিচ্ছে, আমি সিনিয়র সিটিজেন, কিন্তু আমাকে এখানে যেটা একটা ছোটখাটো লোকের মনে একটা সন্দেহ জেগেছে যে যাদের স্ট্যান্ট লেগেছে, যারা ইকোস্পোরিন বা ধরুন এই কোলেস্ট্রলের জন্য রেগুলার বেসিসে ওই ওষুধ খাচ্ছেন, ওদের আপাতত নেওয়া দরকার নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক পেশেন্ট, আমি রেগুলার 3টে করে ইনসুলিন নিই, মানে 3 বার করে ইনসুলিন নিই। তো ডাক্তারবাবু একটু কাইন্ডলি বলবেন ওয়েদার আমি কি কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নিলে আমার কোনো অসুবিধা হবে। ওকে, আপনি শুনতে থাকুন উনি বলছেন। প্রথমেই বলি, আপনাদের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গেছে, আহমেদাবাদ, সুদূর আহমেদাবাদ থেকে মানুষ জানতে চাইছে। দেখুন, তো যেটা হচ্ছে ইকোস্প্রিন বা অ্যাসপিরিন গ্রুপের ক্লোপিডগ্রেল ব্লাড থিনার, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি,
এইটার সাথে কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের কোনো রকম যোগাযোগ নেই, নির্দ্বিধায় নেবেন, নিডলের সাইজটা যেন 22 হয়, 22ই আছে বেশিরভাগ ক্ষেত্রে, আর যখন নেওয়া হবে 2 মিনিট চেপে রাখবেন। আর কিছু 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 অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা নিয়ে আমরা বলেছি, ওয়ারফেরিন বা অ্যাসিকোমারল যেগুলো আছে, কোমারিন ডেরিভেটিভস, সেইগুলোর ক্ষেত্রে INR বলে একটা ফ্যাক্টর আছে, সেটা 2 থেকে 3-এর মধ্যে রাখলে নির্দ্বিধায় ভ্যাকসিন নেবেন। আর কিছু কিছু ডিরেক্টলি অ্যাক্টিং ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, অ্যাপিক্সাবান, রিভারাক্সাবান, ডাবিগাট্রান, এইগুলোর ক্ষেত্রে ভ্যাকসিন নিতে কোনো অসুবিধা নেই। আর ডায়াবেটিসের ক্ষেত্রে নিশ্চয়ই নেবেন, নিয়ে নেবেন, আশা করি আপনার শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। সুতরাং এই জায়গাতে আপনার কোনো চিন্তার কিছু নেই, কে কি বললো ভাববেন না। আপনি মূল বিষয়টা হচ্ছে চিকিৎসক কি বলছে, বৈজ্ঞানিকরা কি বলছে, আর ম্যাগাজিন ভালো যেগুলো নেচার বলুন, ডাক্তারি যেসব চিকিৎসার সাথে যুক্ত যে ম্যাগাজিনগুলো যা যা বলছে সেইগুলোর ওপর নজর দিন। আপনি ওয়েবসাইটও দেখুন, সবাই একটা ইতিবাচক প্রভাব যে এই ভ্যাকসিন নেওয়ার পর পড়বে সেটা পরিষ্কার, সেই আলোচনাটা আমি আসবো আর একটু পরে, তো সুতরাং উনি নিতে পারেন। এইবার আপনার প্রশ্নের উত্তরটা একটু দিয়ে নিই কোভিশিল্ড নিয়ে। কোভিশিল্ড নিয়ে যে 8 সপ্তাহ আগে যেরকম আমরা 4 সপ্তাহ সেটা 8 সপ্তাহ করা হয়েছে, হয়তো গবেষণা একটা কথা বলছে, কিন্তু ভারতবর্ষের নিরিখে আমার মনে হয় সরকারকে একটু ভেবে দেখা উচিত। তো 140 কোটি, 140 কোটি না হলেও 80 কোটিকে দিতে গেলে কিন্তু 2 বছর পেরিয়ে যাবে, সেই জায়গাটা সরকার যেন একটু ভাবেন। আমার বক্তব্য, আমরা 4 সপ্তাহতেই যাচ্ছিলাম, 6 সপ্তাহতেও ছিলাম, খুব বেশি হেরফের হবে না। আর বিশ্ব সংস্থার, স্বাস্থ্য সংস্থার বিরাট কিছু, তাদের ভূমিকা কী সেটা আমরা দেখেছিলাম, তাদের নেতিবাচক ভূমিকা নিয়ে আমরা অনেক সমালোচনা করেছিলাম, তারা নতুন করে যদি একটার পর একটা তথ্য এরকম সরবরাহ করে ভারতবর্ষের ক্ষেত্রে সেটা অসুবিধা হবে, এই প্রক্রিয়াটা কিন্তু ব্যাঘাত ঘটবে। সুতরাং সরকারের আগের যা সেই পূর্ব সিদ্ধান্ত যেটা ছিল, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমার মনে হয় এই প্রতিষেধকের 4 সপ্তাহর ব্যবধানে, 6 সপ্তাহর ব্যবধানেই কিন্তু চালানো উচিত। এই 8 সপ্তাহটা করে গবেষণার সাথে মেলাতে গেলে কিন্তু আমরা কিন্তু মানে বিলম্বিত হব, দেরি হবে, অনেক দেরি হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় সরকারের একটা বিবেচনা করা উচিত এই সিদ্ধান্তটা নিয়ে। আর ডক্টর বিশ্বাস, এই যে আমাদের করোনা আবার নতুন করে প্রকোপ বেড়ে যাওয়া, যার মধ্যে পশ্চিমবঙ্গ এখন প্রবেশ করে গিয়েছে এই গ্রুপের মধ্যে, বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বলা হচ্ছে যে নমুনা পরীক্ষার মাত্রা কমে গিয়েছে, যার জন্য সম্ভবত করোনার আবার প্রকোপ দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু আমি আসবাম, একজন বন্ধুকে নিয়ে আসছি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ঝাড়গ্রাম থেকে নীলাঞ্জনা দত্ত বলছি। হ্যাঁ বলুন নীলাঞ্জনা। হ্যাঁ আমি বলছি, এখন দুটো তো ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কোভ্যাকসিন একটা, কোভিশিল্ড একটা, একদম। আমার প্রশ্ন হলো, ওই দুটোর ভেতরে তফাৎ কি কিছু আছে না দুটোই একই? আচ্ছা আপনি শুনতে থাকুন ডক্টর বিশ্বাস। খুব বেশি পার্থক্য নেই, কিছুই নেই পার্থক্য, পার্থক্য এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারেনি। একটা একটা বলতে পারেন ইউকের একটা ছাপ, আর একটা হচ্ছে ভারতবর্ষের তৈরি করা। সুতরাং আমি আবার বলবো, ভারতবর্ষের তৈরি করা, ভারতবর্ষের মানুষের ওপর প্রয়োগ করে করা, ট্রায়াল তাদের ওপর হয়েছে, বিদেশে হয়নি, সেই জায়গায় কোভ্যাকসিন নিশ্চয়ই ভালো জায়গায় রয়েছে, কোভিশিল্ডও যথেষ্ট ভালো। আলাদা করে পৃথকীকরণ করা যাবে না, এই পৃথকীকরণ করতে গেলেই কিন্তু অসুবিধা, মনে নানান রকম, এটা প্রথম দিকে এরকম অনেক ভুল তথ্য সরবরাহ করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে, সেগুলো কিন্তু আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি। যে ভ্যাকসিন আপনার কাছে আসছে, সে কোভ্যাকসিন হোক বা কোভিশিল্ড হোক, আপনারা নিয়ে নেবেন নিশ্চিন্তে। একদম, যে প্রশ্নটা করছিলাম ডক্টর বিশ্বাস, যে এই যে মানে এই ধরনের কিছু কথা উঠছে যে নমুনা পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ এখনকার সিনারিওতে যদি আমি দেখি সেই জায়গায় দাঁড়িয়েও, কারণ নমুনা পরীক্ষা মাত্রা কমে গেছে, এটা তো একদম বাস্তব। দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে তো কিছু রাজনৈতিক কথাবার্তা আসতে বাধ্য, কারণ আমার আপনার আলোচনার মধ্যে স্বাস্থ্যকে নিয়ে যদি সত্যি চিন্তা করা হতো 74 বছর ধরে, তাহলে স্বাস্থ্যের মানে গণতান্ত্রিক অধিকারী আমিও হতাম, আপনিও হতেন, যে মানুষরা ফোন করছেন ক্যামেরার সামনে পেছনে যারা আছেন, এবং কোটি কোটি মানুষ তাতে লাভবান হতো। তা হয়নি, 74 বছরে আমরা স্বাস্থ্যকে গণতান্ত্রিক অধিকার দিতে পারিনি, এত কষ্ট আমাদের হয়েছে, সত্যি কথা খারাপ লাগে। তো সেই জায়গাটা আমাদের যদি, এই যে নমুনা কম,
নমুনা কেন কম হতে থাকবে? আমরা তো কোভিড মুক্ত হয়ে যাইনি, গণতান্ত্রিক উৎসব বলেই আমার একটাই প্রশ্ন। গণতান্ত্রিক উৎসবের মধ্যে অনেক আপনি স্লোগান শুনতে পাচ্ছেন, খুব ভালো লাগছে না কানে শুনতে, কিন্তু এই যে খেলা হোক, কিন্তু করোনার যদি ভয়ঙ্কর খেলা শুরু হয় তখন কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ারও লোক থাকবে না। আমি কিন্তু স্পষ্ট বলছি, আগে লোকে জীবনটা বাঁচাবে, আগে কেউ নিজের জীবনের বাজি রেখে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে যাবে না। সেই জায়গাতে বলতে গেলে একটা কথা, নমুনা পরীক্ষা করাটা কিন্তু একই রকম ভাবে দরকার। যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আবার নতুন করে চারা দিয়ে উঠেছে, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখা, এটা একটা ইঙ্গিতপূর্ণ, এই জায়গাটা বুঝতে হবে, এই ইঙ্গিতটাকে করে নমুনা পরীক্ষা যেভাবে আগে করছিলাম সেইভাবেই করতে হবে। কম করলে কিন্তু হবে না। ভ্যাকসিন আমরা দিতে পারি, হয়তো ভালো করতেছি, কিন্তু যাদের একটু সমস্যা দেখা যাচ্ছে, উপসর্গ দেখা যাচ্ছে, সেইখানে কিন্তু আমরা নির্দ্বিধায় আবার পরীক্ষা শুরু করব। পরীক্ষা যেভাবে ছিল, পরীক্ষার মাত্রা, পরীক্ষার পরিসর, সেটা যেন একই থাকে, বরং বাড়াতে থাকি। কারণ কমিয়ে দিলে আমরা দ্বিতীয় মে অবধি অপেক্ষা করার কিন্তু সময় নেই। তারপরে কি হবে সেটা দেখবে সরকার, হবে কি হলো সেটা দেখার সময় কিন্তু আমাদের নেই, অনেকটা সময়, এক দেড় মাসের মধ্যে কিন্তু করোনা আবার কিন্তু খারাপ পরিস্থিতি করতে পারে। আমি কাউকে ভয়, আমার অভিপ্রায় নেই যে সবাই ভয় পেয়ে যান, ভয় পাওয়ানোর অভিপ্রায় নিয়ে আমি এই অনুষ্ঠানে বসি, সচেতন করাটা দরকার, কিন্তু চিন্তাটা তো আমাদের করতেই হবে। যে জায়গায় আমাদের চিন্তা, সেইটা তো আপনাকে আমি মানে আমার অভিব্যক্তি তো আমি বলবো। তার মানে বাস্তবিক নমুনা পরীক্ষাটা স্টপ হওয়াটা একটা বড় কারণ, মানে এটাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আমরা সহজভাবে যেন না নেওয়া হয়, বিষয়টা এখনো গুরুত্বপূর্ণ, আমাদের গণতান্ত্রিক উৎসবও যদি গুরুত্বপূর্ণ বিষয় হয়, করোনা ভাইরাসকে শেষ করাটাও আমাদের একটা দায়িত্ব আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এ নিয়ে কিন্তু ছেলে খেলা করলে হবে না। একদম। হ্যালো হ্যালো, বোধ হয় কেউ নেই। আরেকটি প্রশ্ন আমি করব, যে আমাদের বেশ অনেকেই বলে থাকেন যে বিভিন্ন রোগে আক্রান্ত বহু মানুষ রয়েছেন ওপারে, আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন বা ফোনও করে থাকেন, যার মধ্যে অন্যতম যারা আর্থারাইটিসে পেশেন্ট রয়েছেন, এমন যারা রয়েছেন স্টেরয়েড নেন, এবং প্রশ্ন হচ্ছে যে স্টেরয়েড যারা নিচ্ছেন, কিছু ক্ষেত্রে আমাদের কাছে এরকম ফোন কল এসছে যে স্টেরয়েড নেন বলে কিছু জুনিয়র ডক্টর্স বলেছেন যে আপনাদের ভ্যাকসিন না নেওয়াই বাঞ্ছনীয়। তো সেইটা কি আদপে সত্যি মানে সঠিক, না তারা নিতে পারেন ভ্যাকসিন? এখনো পর্যন্ত কিন্তু কোনো গবেষণার ফল বলেনি স্টেরয়েড নিতে পারবেন না, যারা স্টেরয়েড নিচ্ছে তারা ভ্যাকসিন নিতে পারবেন না। কারণ একটা কথা আবার বুঝতে হবে, এটা নিয়ে আমি বারংবার বলেছি, এটা লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন নয়, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। শরীরে গিয়ে ভাইরাস কিন্তু আবার বংশবৃদ্ধি করবে না, খালি ভাইরাস জানাবে যে আমি বহিরাগত, এবার মানে আবাল মুঝে মার, এটাই হচ্ছে কথা। এবার শরীরের প্রতিরোধ করার ক্ষমতা গড়ে উঠবে, ভাইরাসকে নিঃশেষ করবে। স্টেরয়েডের ক্ষেত্রে ডোজটা যদি একটু কমিয়ে দেওয়া যায়, নানান মানুষ নানানভাবে স্টেরয়েড খান, নানান ডোজে খান, এই ডোজটা যদি কিছুটা সাময়িকভাবে কমিয়ে দেওয়া যায়, কারণ স্টেরয়েড বন্ধ করা যাবে না। একটা কথা বারবার বলছি, এটা আপনাদের এই চ্যানেলের সামনে, ক্যামেরার সামনে একটা কথা বলছি, হঠাৎ করে যেন স্টেরয়েড কেউ বন্ধ না করে দেয়। যদি প্রথমবার খায় সেখানে 21 দিনের একটা ব্যাপার থাকে, 21 দিনের মধ্যে বন্ধ করে দেওয়া যায় হঠাৎ। কিন্তু তাছাড়া যারা স্টেরয়েড বহুদিন ধরে নিচ্ছেন, 21 দিনের বেশি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্টেরয়েডটা ধীরে ধীরে কমাতে হয়। এই ক্ষেত্রে স্টেরয়েড যদি আপনি নিচ্ছেন, ডাক্তারবাবুর সাথে কথা বলুন, ডোজটা আংশিক একটু যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় এই ভ্যাকসিন নিতে পারবেন। আবার বলছি, স্টেরয়েড চলছে আর ভ্যাকসিন নেওয়া যাবে না, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম শ্বেতপত্র সরকার প্রকাশ করেনি, কোনো রকম কেউ দায়িত্ব নিয়ে এখনো বলতে পারেনি যে নেবে না, সবাই বলেছে নাও। কিন্তু এই জায়গায় বিভিন্ন মানুষের বিভিন্ন বক্ত, নানান মুনির নানান মত হবে, কিন্তু আমার নিজের একটা মত পরিষ্কার, নাও তখনকার মতন স্টেরয়েডের ডোজটা একটু কমিয়ে নাও বা একদিন ছেড়ে ছেড়ে নাও, তাতে কিন্তু কার্যকরী হবে। নটি বিশেষ, এরকম প্রশ্ন আসছে আমাদের কাছেও যে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন, যে ভ্যাকসিনটা কেউ একজন নিচ্ছে, ফার্স্ট ডোজ কোভিশিল্ড হয়তো নিল বা কোভ্যাক্সিন হয়তো নিল, দ্বিতীয় ডোজ কোভিশিল্ডই হতে হবে বা কোভ্যাক্সিনই হতে হবে, এমন কোনো বিষয় রয়েছে কি? এই বিষয়ে স্পষ্ট করে সবাই বলেছে, কোভিশিল্ড যদি প্রথম নাও, দ্বিতীয়টা কোভিশিল্ডই হওয়া চাই, কোভ্যাক্সিন নয়। এটা কিন্তু স্পষ্ট করে সব গবেষণা কেন্দ্র বলেছে। ভ্যাকসিনে এটা ইউকেতে, আপনার প্রশ্নটা খুবই ভালো, ইউকেতে তারা এই কথাটা বলেছে, উই শুড নট মেক আনউইল্ডি কম্প্রোমাইজ, এটা আমার কথা নয়, এটা লন্ডন টেলিগ্রাফ, এটা গার্ডিয়ান,
বিখ্যাত সংবাদ মাধ্যম যারা আছে তারা তাদের বক্তব্যগুলো আপনি খুঁজে দেখবেন, এই কথাটা অনেকবার বলেছে, এই আনউইল্ডি কম্প্রোমাইজ যেন না হয়, ডিফারেন্ট সেটস অফ কোম্পানিজ অফ ভ্যাকসিনস ফ্রম ডিফারেন্ট সেটস অফ কোম্পানিজ যেন না হয়, দ্যাট শুড নট বি ডান, নোবডি শুড বি ইনোকিউলেটেড। তো ইনোকিউলেশনটা একটা কোম্পানিতেই হবে, সেটা কোভিশিল্ড হলে কোভিশিল্ড, কোভ্যাকসিন হলে কোভ্যাকসিন। এই যে নতুন করে আক্রান্ত হচ্ছে ডক্টর বিশ্বাস, নিউ স্ট্রেন যেটা আমরা দেখছি, তার সঙ্গে কিন্তু পুরনোটাও রয়েছে, আমরা কিন্তু এই নয় যে একেবারে মানে ফ্রেশ নতুন স্ট্রেনের মধ্যে এত মানুষকে দেখছি তা নয়। এই যে আমাদের ফোন এলো একজনের, অলরেডি সে করোনা আক্রান্ত হয়েছিলেন এবং সুস্থ, এবং গতদিনও পেয়েছি করোনা আক্রান্ত রয়েছেন অলরেডি পেশেন্ট বাড়িতে। তো এদের এনাদের ক্ষেত্রে একটা চিন্তা থাকে যে যেহেতু নতুন একটা স্ট্রেন এসছে, সুতরাং আমার ভ্যাকসিনেশন হয়নি, আমি একেবারেই বয়সসীমার নিচে, যারা চল্লিশের চল্লিশে কোঠায় রয়েছে, পঁয়তাল্লিশে পৌঁছয়নি, তাদের ক্ষেত্রে বলবো যে তারা অলরেডি যদি মানে কোভিডের আক্রান্ত হয়ে থাকেন, কি তারা করবেন? কারণ সামনেই নিউ স্ট্রেন কিন্তু পুরো বসে রয়েছে আক্রান্ত করার জন্য। দেখুন, এই প্রশ্নটা সত্যি খুব ভালো করেছেন, মানে এত সুন্দর করে প্রশ্নটা রেখেছেন। নিউ স্ট্রেন মানে তার পরিকাঠামো পরিবর্তন হয়েছে। আজকে একটা ভাইরাস কি, তার বাইরে একটা খোলস আছে, তার নিচে একটা প্রোটিন যেটা ইনফেক্টিভ পার্টিকেল। এই প্রোটিনটা কি দিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিডস। ধরুন একটা চেনের মধ্যে ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন এরম রয়েছে, ট্রিপটোফান এরম রইল। এবার এই ট্রিপটোফানের জায়গায় আরেকটা জায়গায় এসে ভ্যালিন লেগে গেল, তখন কি হলো? পরিবর্তন হলো পরিকাঠামো। এই প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড দিয়েই তো প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডগুলো বিভিন্ন জায়গায় জায়গায় পরিবর্তন হলো বা জায়গাগুলো বদল করলো, করলেই একটা নতুন রকমের পরিকাঠামো তৈরি হলো। এই যে তৈরি হলো পরিকাঠামোটা, এই পরিকাঠামোটা তৈরি হলে কি হবে, শরীরের কাছে যখন পৌঁছবে শরীর তখন বুঝতে পারবে না যে এই এটা নতুন, তখন শরীরকে বুঝতে বুঝতে তা সেটা ক্ষতি করে দেবে। যদিও এই পরিবর্তিত যে পরিকাঠামোর কথা বলা হচ্ছে সেটা অতটা ক্ষতিকারক নয় সেটা বলা হয়েছে, কিন্তু একই কথা বলছি, যাদের প্রতিরোধ করার ক্ষমতা ক্ষীণ তাদের কিন্তু যে কোনো সাধারণ জীবাণুও কিন্তু একটা জায়গায় মারাত্মক হয়ে উঠতে পারে, বিপজ্জনক হয়ে উঠতে পারে। সুতরাং আর এইবার ভ্যাকসিন যে ওইটাকে আটকাবে সেটা সত্যি কথা বলা ভালো, যে এখনো পর্যন্ত সেটা কিন্তু কেউ গবেষণায় বলতে পারেনি যে পুরনো ভ্যাকসিনই, সেই দাবি কেউ করেনি যে পুরনো ভ্যাকসিনই, মানে যেটা চলছে এখন যে ভ্যাকসিন বা যে প্রতিষেধক আমাদের আছে সেটা নতুন স্ট্রেনকে আটকে দিতে পারবে। হয়তো দাবি কিছু জায়গায় হয়েছে, সামান্য দাবি হয়েছে, কিন্তু কেউ জোরালো দাবি এখনো করতে পারেনি যে নতুন স্ট্রেনটাকে সে মারতে পারে, কিন্তু নতুন স্ট্রেন এখনো পর্যন্ত সেইভাবে ছড়িয়ে যায়নি। আর নতুন স্ট্রেনের জন্য কিন্তু যে ছটা রাজ্যে আপনারা দেখেছেন সেটা নিয়ে কিন্তু এখানকার বৈজ্ঞানিকরা পরিষ্কার বলে দিয়েছে, নতুন স্ট্রেনের জন্য কিন্তু হয়নি, এটা আমাদের উদাসীনতার জন্য হয়েছে, আমরা বিষয়টাকে সহজভাবে করেছিলাম, অতি সরলীকরণ করে ফেলেছিলাম একটা সময়, সেই কারণেই আবার নতুনভাবে স্বাভাবিক জীবন শুরু হয়েছে বলে একজন আরেকজনকে ছড়িয়েছে। এইখানে এই যে আমাদের অসচেতনতার মানে মানে অভাব, মানে সচেতনতার অভাব, অসচেতনতাই তো আমাদের বেসিক্যালি সমস্যার সামনে বারবার দাঁড় করাচ্ছে। যদিও আমরা গতবারের ক্ষেত্রে দেখব আমাদের এখনও লকডাউনের বর্ষপূর্তি হয়নি, তার আগেই কিন্তু ইতিমধ্যেই আবার করোনার অ্যাটাক শুরু হয়ে গিয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আজকে মানুষ বলছেন যে আমি আমাদের লকডাউন হয়ে যাবে, আফটার ভোট সম্ভবত এমনও শোনা যাচ্ছে যে হটস্পট এরিয়াগুলোকে মানে কারফিউ করা হবে বা লকডাউন করা হবে, এগুলো সবই ইপস অ্যান্ড বার্টসের ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু ভ্যাকসিনেশন চলছে সেখানে যদি আবার ফের লকডাউন হয়, লকডাউনে কোনো যৌক্তিকতা কি থাকবে? দেখুন, একটা কথা, লকডাউনের কথাটা আপনিও যেরকম শুনছেন, আমিও রাস্তায় এখানে ওখানে গেলে মানুষের কাছে শুনছি, তখন তার উত্তর আমি একটা দিচ্ছি, আমি যদি প্রধান জায়গায় থাকতাম প্রশাসনের তাহলে আমি বলতাম না লকডাউন হবে না, আমি তো সেই জায়গায় নেই, সিদ্ধান্ত অন্যরা নেবে। কিন্তু আপনাদের বাঁচতে হলে যা যা যায় করতে হবে সেটা করে যান, মাস্ক পরিহিত হয়ে থাকুন, দূরত্ব বজায় রাখুন, একসাথে বেশি ভিড় করতে দেবেন না কোনো দোকানের সামনে, এই জায়গাগুলো রাখতে পারলে করতে হবে। কিন্তু লকডাউন আবার যদি করে হয়, অর্থনীতি এমনি ধসে গেছে, আর কিভাবে ধসে যাবে সেটা তো আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি, কেন সেই দুঃসময়টাকে ফিরিয়ে আনা? তো সেই ক্ষেত্রে সেই জন্য আমরা চেষ্টা করি লকডাউন ছাড়া অন্য উপায় এটাকে মোকাবিলা করা। এই মোকাবিলার করতে গেলে কিন্তু আমাদের যেরকম প্রতিষেধকের প্রক্রিয়াটা চালু রাখতে হবে, কোনো ব্যাঘাত ঘটলে মানে ঘটাতে দেওয়া যাবে না, ব্যাহত হলে হবে না, আর তার সাথে আমরা যদি একটু স্বাস্থ্যবিধান মেনে চলি সেটা খুবই ভালো।
এর সাথে একটা প্রশ্ন আপনাকে জাস্ট আমি মানে একটা আলোচনা একটা নতুন গবেষণার বিষয়টা একটু জুড়ে দেবো, সেটা হচ্ছে লং কোভিড সিন্ড্রোম বলে একটা কনসেপ্ট এসছে। সেটা হচ্ছে কোভিড সেরে ওঠার পর হাতে গায়ে ব্যথা বহুদিন ধরে চলছে, বহুদিন ধরে চিন্তা ভাবনার দিক থেকে একটু আঘাত, মানে ঠিক মতো আমরা চিন্তা করতে পারছি না, প্রিসিশন যেটাকে বলে, কোন ডিসিশন নেব, কোন সিদ্ধান্ত নেব, আর তার সাথে একটা উইকনেস মানে প্রচন্ড দুর্বলতা, এটা 8-9 মাস পর্যন্ত থাকছে। এবার কলম্বিয়া ইউনিভার্সিটি আর বিভিন্ন ইউনিভার্সিটি দেখেছে যে ভ্যাকসিন নেওয়ার কয়েকদিনের মধ্যে থেকে এটা উধাও হয়ে যাচ্ছে, সেই জন্যই বারবার বলছে প্রতিষেধকটা নেওয়া দরকার। এই যদি লং কোভিড সিন্ড্রোমের কারণ এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি কেন এতদিন ধরে থাকছে, কিন্তু যে কোনো ভাইরাল ডিজিজের পরে সেটা ডেঙ্গির ক্ষেত্রে হোক বা অন্যান্য চিকেনগুনিয়ার ক্ষেত্রে হোক একটা দুর্বলতা থাকে, এইবার এই দুর্বলতা দুর্বলতাটা মাসখানেক হয়তো থাকলো তারপরে মানুষ সেরে ওঠে, কিন্তু 8-9 মাস ধরে যদি এই লং কোভিড চলে তখন মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যায়, মানুষ বেরোতে চায়, মানুষ কাজ করতে চায়, তখন সে যদি তার সাধারণ কাজগুলো না করতে পারে তখন সে কিন্তু একটা মানে বিপর্যয়ের মধ্যে পড়ে মানসিকভাবে। সেই ক্ষেত্রে ভ্যাকসিনের পর কিন্তু এটা একটা অদ্ভুত মানে শারীরিকভাবে যে উন্নতি সেইটা কিন্তু লক্ষ্য করা গেছে এবং লং কোভিডকে সেটা ভ্যাকসিন আটকে দিতে পেরেছে। এটা গবেষণামূলক, গবেষণা চলছে, কেন হচ্ছে এগুলো দেখা দরকার, কিন্তু এটা ঘটছে। ওই জন্য প্রতিষেধক নেওয়ার কথাটা যারা সেরে উঠছেন তাদেরকেও বলবো প্রতিষেধকটা যেন তারা নেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কাটোয়া সাব ডিভিশনের মং গ্রাম থেকে জয়দেব হাজরা বলছি। কে বলছেন কাটোয়া থেকে? কাটোয়া সাব ডিভিশনের মং গ্রাম বলে একটি গ্রাম প্রত্যন্ত। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জয়দেব হাজরা। হ্যাঁ বলুন। আমি স্যারের কাছে একটু জানতে চাইছি যে আমি একজন এই গ্রামের কোয়াক প্র্যাকটিস করি, হ্যাঁ আমি কোয়াক প্র্যাকটিস করি, তা আমাদের বিএমএইচ অফিসের থেকে তো গ্রাম ওখান থেকেও বলেছিল এবং আমার এখানে গ্রামে যে সাব সেন্টার আছে এই সাব সেন্টার পর্যন্ত এই কোভিড ভ্যাকসিন এসে গিয়েছে, হ্যাঁ বিভিন্ন মানুষকে দেওয়া হচ্ছে, তা আমি নিজেও আমাদের তো নেওয়া খুবই দরকার যেহেতু 2-5 জন 10 জন মানুষের সঙ্গে তো প্রতিদিন মেলামেশা তো করতেই হয়, হ্যাঁ এই জন্য আমি নিতে ইচ্ছুক, কিন্তু আমি ওখানে নিতে নেবো বলে গিয়েছিলাম এবং আমাদের যে আশা কর্মীরা আছেন ওই আশা কর্মীদের একজন বললেন যে ডাক্তারবাবু আপনি তো সুগারের প্রেশারের আপনাদের মনে হয় দেবে না, হ্যাঁ আমরা ঠিক আছে দেখি। তারপরে ওখানে ডাক্তারবাবু একটু ভিজিটে বেরিয়ে গিয়েছিলেন, আমি সে ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি, যার জন্য আমি 20-22 আগে আমি সুগার টেস্ট করেছি স্যার, আমার ফাস্টিং 131 পিপি 232 কি 33 এরকম আমার কাউন্ট এসছে, আর হাই ব্লাড প্রেশারের ওষুধ তো কন্টিনিউ এভরি ডে খাই আমি, অ্যামনোটেপিন 5 mg এভরি ডে খাই, কিন্তু সুগারের জন্যে কিন্তু আমি আগের থেকে আমি কিন্তু কোনদিন সুগারের ওষুধ খাই না, আমি ডায়েট কন্ট্রোল করি, আমি সুগারকে কন্ট্রোল করে ফেলি, হ্যাঁ যাই হোক একটু খাওয়া দাওয়ার গোলমাল হয়েছিল আমার একটু বেড়ে গিয়েছিল, তা এই মুহূর্তে কি স্যার আপনি আপনার কাছে আমি একটু জানতে চাইছি আপনি আমাকে একটু বলুন কি আমি এই মুহূর্তে যদি আমি সুগারটা বা ইয়েটা যদি আমার নর্মাল এসে যায় তাহলে কি আমি ভ্যাকসিন কি নিয়ে নেবো, আমি সন্দেহ রইলাম আপনি একটু আমাকে একটু জানান একটু বলুন। নিশ্চয়ই 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 উনি আছেন, আপনি শুনতে থাকুন উনি জানাচ্ছেন। উনি পরিষ্কার কথা হচ্ছে প্রশ্নের মাঝখানে উনি পড়ে গিয়েছেন আর কি। হ্যাঁ দেখুন ওনার মধুমেহ রোগ অসুবিধা নেই, কিন্তু ওনার যেটা হচ্ছে ডায়েটারি কন্ট্রোল কতটা লাভ হয়েছে সেটা প্রমাণ করবে ফাস্টিং পিপি নয় গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন 3 মাসের হিসাবটা HbA1c। ফাস্টিং পিপি উনি করেছেন ঠিক আছে, কিন্তু HbA1c যদি নর্মাল থাকে তাহলে বুঝতে হবে ওনার উনি যেভাবে আছেন ওনার উনি যেরকম পদক্ষেপগুলো নিয়েছেন সেটা সার্থক, কিন্তু একই সাথে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন ছাড়া ওনার ভ্যাকসিন নিয়ে প্রশ্ন যেটা হচ্ছে, হ্যাঁ উনি নিশ্চয়ই প্রতিষেধক নিতে পারবেন, উনি চেষ্টা করুক, উনি নিশ্চয়ই এটা দেওয়া হবে, প্রেশারও যদি আছে আশা করি সেটা ওষুধকে নিয়ন্ত্রণের মধ্যে আছে, উনি নির্দ্বিধায় গিয়ে ভ্যাকসিন নিন, অসুবিধা হওয়ার কথা না, নিশ্চিন্তে থাকুন।
এই যে একটু আগে আপনি ডক্টর বিষয়ে বলছিলেন, কারা বলছে, কে বলছে, কি বলছে, আমরা আসলে বলার জায়গাটা এত বেশি পেয়ে যাচ্ছি কি যে আমাদের কি করণীয় সেখান থেকে আমরা অন্য জায়গা, আমাদের কেন্দ্রবিন্দুটা হারিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল সমস্যা হচ্ছে। আগামী দিনে আমাদের চলাফেরার ক্ষেত্রে, আমাদের বাধ্যবাধকতামূলক জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা উদাসীন হয়ে গিয়েছি। বিশেষ করে বলবো ভ্যাকসিন শুরু হওয়াতে বোধহয় মানুষ আরেকটু বেশি উদাসীন হয়েছে, যদিও কারোর এখনও সবার ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন অ্যাপ্লাই করা হয়নি, আগামী দিনে হবে সম্ভবত, সম্ভবত কেন হবেই ডেফিনেট করে। সেখানে দাঁড়িয়ে একটু আমি বলি, যারা বাইরে বহির্মুখী মানুষ রয়েছেন তারা, তাদের ক্ষেত্রে কিছু আলাদা কি আমাদের বিধি থাকবে, যেহেতু নতুন করে আবার করোনা ফিরে এসছে, সেই জন্য একটু সতর্কতার ক্ষেত্রে আপনার গাইডলাইন্স চাওয়া? দেখুন, পরিষ্কার আবার সেই শুদ্ধিকারক ব্যবহার করা, হাতটাকে ধোয়া, কারণ দুটো ছিদ্র থেকে প্রবেশ করতে পারে, তো এই প্রবেশের দ্বারগুলোকে অবরুদ্ধ করা প্রয়োজন, সেটা হচ্ছে নাক আর মুখ। সেই কারণে মাস্ক অজান্তে আমরা 15-16 বার কিন্তু মুখের মধ্যে হাত দিয়ে ফেলি, আঙুলগুলো চলে যায়, সেই যাতে মাস্কটা থাকলে তাতে কিন্তু আটকে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা। অনেক সময় মাস্ক এই গরমের মধ্যে পরে থাকা যায় না, যখন দেখছেন মানুষের জনসমাগম কম, একটা নিরান জায়গায় গিয়ে আপনি জলপান করুন বা একটু আপনি মাস্কটা খুলে রাখুন, তাতে অসুবিধা নেই, কারণ বায়ুবাহিত নয়, সেটা নিয়ে আমি আগেও বলেছি, আপনাদের চ্যানেলেও বলেছি, অন্যান্য চ্যানেলেও বলেছি, এবং সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণটা আমি দিয়েছিলাম। কে কোথায় দুটো আমেরিকার কোন কোথায় গল্প, কে গান গাইতে বাজতে গিয়ে বাজাতে গিয়ে ভ্যাকসিন হয়ে গেছে তখনই বায়ুবাহিত হয়ে গেল, তা নয়, বায়ুবাহিত এটা নয়, তাহলে কিন্তু আরও মারাত্মকভাবে ভারতবর্ষ আক্রান্ত হতো, হয়নি, কারণ তাহলে সায়েন্স বা ফিজিক্স তাকে আমাকে উপেক্ষা করতে হয়, সেটা করা যায় না কখনো। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ছোট্ট কয়েকটা স্বাস্থ্যবিধান একটু পালন করি এবং সেটা যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা কিন্তু কোভিড মুক্ত থাকা দরকার, এবং কোভিড একদিন শেষ হবে, সেটা তো ঘটনাই, অমোঘ নিয়মে শেষ হবে, তার আগে যাতে মানুষের প্রাণ নিয়ে না যায় সেইটার জন্য দিকে দেখতে হবে, এবং সেটা আশা করি আমরা, এর প্রতিফলন ঘটবে তখনই, মানে যখন আমরা বিষয়টাকে নিয়ে গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করব এবং পালন করব নিখুঁতভাবে, যে যা যা বাণী, যা যা বার্তা আমাদের সরকারের পক্ষ থেকে এসছে সেই বার্তাগুলো যদি আমরা নিয়ে নিতে পারি, যদি না নিই অবহেলা করি, আবার বলছি ছড়িয়ে রাখি, এড়িয়ে চলি, আবার কিন্তু বিপদের সম্মুখীন হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু আছে, আর বাংলার ক্ষেত্রে আরও বেশি আছে, সামনে গণতন্ত্রের উৎসব, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা অনুরোধ আপনাদের মাধ্যমে করব নির্বাচন কমিশনকে, আপনারা 80-এর ওপর বলছেন বাড়িতে এসে ভোটাধিকার গ্রহণ করা, ভোট গ্রহণ আপনারা আরেকটু বয়সের সীমাটা কমিয়ে দিন, সেটা চেষ্টা করুন 70 বছরের ওপর হলে, যাতে কোভিড থেকেও আমরা মুক্ত হতে পারি। নির্বাচন কমিশনকে যদি আপনারা এই বক্তব্যটা জানাতে পারেন, আমার মনে হয় তারা যদি এই সিদ্ধান্তটা নেয়, তাহলে আমার মনে হয় একটু কিছুটা হলেও একটু কোভিডটাকে আটকাতে পারবো, বয়স্ক মানুষের মধ্যে সেটা আর হবে না, একটু দেখবেন সেটা। একদমই, এটা খুব ভালো কথা বলেছেন ডক্টর বিশ্বাস, এবং এই বার্তাটা আমরা অবশ্যই করোনা সতর্কতা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সবসময় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আশা করি আমরা এটা পৌঁছে দিতে পারবো। তবে এই যে নিউজ ট্রেনের প্রসঙ্গে আমরা প্রথমেও ছিলাম আলোচনাতে, নিউজ ট্রেনের ক্ষেত্রে যে আপনি সচেতনতার কথা বলছেন বা অ্যালার্ট থাকার কথা বলছেন, কারণ আগে যেমন আমরা কী করছিলাম, আমাদের জ্বর হলে স্বাদ গন্ধ চলে গেলে আমরা নিজেরা আইসোলেটেড লাইফ লিড করছিলাম, কিন্তু বর্তমানে করোনার যে নিউজ ট্রেন, কিছু নতুন এমন সংযোজন উপসর্গ দেখা যাচ্ছে যেটা আমাদের নর্মাল লাইফ লিডের ক্ষেত্রে দেখি, আমাদের পেটের সমস্যা আমরা তো সবসময় দেখছি, ওয়েদার চেঞ্জের ক্ষেত্রেও আমরা দেখছি, কনজাংটিভাইটিসের সমস্যা তো আমাদের, সেখানেও আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি, ফলে এই জায়গাটা আমাদের কাছে একটুখানি ধোঁয়াশা তৈরি হচ্ছে। এবার এই ধরনের কিছু হলেই কি আমরা আইসোলেশনে চলে যাব? পেটের সমস্যা খালি হলে আমি আবার বলবো, আমি এটা প্রচণ্ডভাবে আপত্তি আছে আমার বলা, যেটা কোভিডের জন্য হচ্ছে, কোভিড ছাড়াও কিন্তু হতে পারে, কোভিড ছাড়াও অন্য কারণে হতে পারে। পেটের সমস্যা কি কারণে হচ্ছে, এবং ভাইরাল যখনই আসছে, একটা জ্বর, একটা হাঁচি, একটা সর্দি, কিচ্ছু হলো না, আর খালি ডায়রিয়া হলো, ভাইরাল ডায়রিয়া হতে পারে, আমি একদম অস্বীকার করছি না, কিন্তু একেবারে জ্বর আসবে না, এটা খুব খুব মানে এটা মেনে নেওয়াটা খুব কঠিন,
সেই ক্ষেত্রে যদি সন্দেহ হয় পরীক্ষাটা করাবো। এই জন্য আমরা যখন আলোচনা করছিলাম আমরা একটা কথা বারবার বলছিলাম, জোর দেব পরীক্ষা করানো, আরটিপিসিআর এ জোর দেব, জোর দেব যাতে পরীক্ষাগুলো ঠিক মতো হয়। যদি আমরা কিছু ক্ষেত্রে সন্দেহজনক উপসর্গ নিয়ে আসে নিশ্চয়ই পরীক্ষা করাবো, কিন্তু খালি ডায়রিয়া নিয়ে বলছে নতুন স্ট্রেন আসতে পারে, কিন্তু সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না, সেইভাবে কিন্তু আক্রান্ত হচ্ছে না মানুষ। কিন্তু খালি ডায়রিয়া ব্যাপারটা হলে আমি কিন্তু মানতে নারাজ, কারণ আমি বলবো তার সাথে আরো দু একটা উপসর্গ থাকবে যেটা আমাদের চিহ্নিত করতে সুবিধা সুবিধা হবে। পৃথকীকরণ করাটা খুবই অসুবিধা পরীক্ষা ছাড়া, কিন্তু চিন্তা করাটা এটা একটা কোভিড হতে পারে সেটা খালি ডায়রিয়া দেখে কিন্তু ভাববো না, তার সাথে একটু জ্বর আসবেই, গায়ে একটু কাঁপুনি আসবেই। মানে জ্বরটা কমন আপনি বলছেন কোভিডের ক্ষেত্রে, মানে এটা একটা কাঁপুনি হলো পুরোপুরি, হ্যাঁ খুব জ্বর না হলেও একটা কাঁপুনির মতো আসছে। আমরা আমরা চোখের আমরা চোখের চোখের বিষয়টাও শুনছি যে কনজাংটিভাইটিস নাকি হচ্ছে। আসলে মুশকিলটা হচ্ছে আমরা সকলেই এখন নেট স্যাভি ডক্টর বিশ্বাস, এবং আমরা প্রচুর নেট ঘাঁটি। আজকে আপনি নিজেও জানেন আপনি এত পেশেন্ট হ্যান্ডেল করেন, দেখবে বেশিরভাগ পেশেন্ট কিন্তু আপনাকে নিশ্চয়ই আগেই জিজ্ঞাসা করেন আমার কি এই রোগ হয়েছে, এটা কি এই হয়েছে, এটা আমরা আমরা নিজেরাও শুনে অভ্যস্ত হয়ে গেছি মানুষের সঙ্গে। ফলে এইখানে মানুষ বেশি কিছু ক্ষেত্রে আবার অ্যালার্ট হয়ে গিয়ে সমস্যা তৈরি করছে বলে মনে হয় আমার। তো চোখের সমস্যাটাও কি এর সঙ্গে যুক্ত হতে পারে? যে কোনো ভাইরাল কনজাংটিভাইটিস তো হয়, সেটা অ্যাডিনোভাইরাস কারণে বেশি হয়, কখনো হারপিসে হতে পারে, কিন্তু হয় হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস তো যে কোনো কিছুতে হতে পারে, নাক দিয়ে জল পড়ছে চোখটা লাল হয়ে গেল, কিন্তু সেটা কোভিডকে আলাদা করে চিহ্নিত করবে এরকম কোনো উপসর্গ কিন্তু আমাদের কাছে নেই। সন্দেহ করে আমাদের পরীক্ষা এগিয়ে যেতে হবে, পরীক্ষাটা করাতেই হবে, সেই কারণে পরীক্ষা নিতে হবে। আরেকটা কথা হচ্ছে ইন্টারনেটের কথা, দেখুন আমিও চাই আমার যে যাকে আমি দেখছি যে মানুষটাকে সে কিছুটা তার বৈজ্ঞানিক বিজ্ঞানকে ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে তারা কিছুটা জানুক, কিন্তু ইন্টারনেট আমাকে আপনাকে সম্পূর্ণভাবে শিখিয়ে দিতে পারবে না। আমি কি আজকে সঞ্চালনা করতে পারবো কালকে বসে? পারবো না। আমি ইউটিউবে দেখে সঞ্চালনা করতে পারবো না, দুটো চিৎকার করতে পারবো হয়তো, সেটা সঞ্চালনা নয়। কিন্তু আপনাকেও একটা প্রক্রিয়ার মধ্যে পড়াশুনো করে কিন্তু আজকে এই জায়গায় আসতে হয়েছে, আমাকেও চিকিৎসার পদ্ধতি পড়াশুনো করে এই জায়গায় আসতে হয়েছে। একটা মানে বেসিক লার্নিং না থাকলে কোনো কিছু সম্ভব নেই, তাহলে তো ইউটিউবে থেকে আমি ফাস্ট বোলার হয়ে যেতাম, আমি ক্রিকেটার হয়ে যেতাম, হচ্ছি না। ফুটবলার ম্যারাডোনাকে দেখে আমি ফুটবল খেলতে পারবো না ইউটিউবে দেখে, আমাকে মাঠে নামতে হবে, শিখতে হবে, ধাপে ধাপে এগোতে হবে। কিন্তু তা বলে কি আমি ফুটবলটা কি জানবো না, তা বলে আমি কি ক্রিকেটটা কি জানবো না? অল্প বিদ্যে তো আমরা নিশ্চয়ই রাখবো, কিন্তু অল্প বিদ্যেটা নিয়ে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। অল্প বিদ্যেটা প্রয়োগ করতে গেলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়, তখনই অসুবিধা হয়। নেট আপনাকে খানিকটা সাহায্য করবে, কিন্তু আপনাকে পুরোপুরি চিকিৎসক সাহায্য করবে, কিন্তু আপনাকে জ্ঞান লাভের জন্য নেট সাহায্য করবে, কিন্তু আপনাকে পুরোপুরি বিজ্ঞানটা জানতে কিন্তু নেট পারবে না। নেটেরও একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা কিন্তু আমাকে পেরিয়ে যেতে হবে, পেরিয়ে গিয়ে যেটা যার কাজ সেটা সে পারবে, সে বেশি জানে, এইটা ঘটনা। একদম ডক্টর বিশ্বাস, শেষের দিকে একটা কথা বলবো, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে যে আমরা সব উৎসবেই সামিল হতে চাই, আমরা বাঙালিরা উৎসুক মানুষ, গোটা ভারতবর্ষবাসী উৎসুক মানুষ, সামনেই হোলি, দোল, বসন্ত উৎসব, সব মিলিয়ে মিশিয়ে এক অদ্ভুত আনন্দের বাতাবরণ চলছে এখনও। এক তো করোনা নিয়ে আমরা দেখছি যে চিন্তা, দুই আমাদের আবার চিন্তা হচ্ছে যে সামনেই পয়লা বৈশাখ, সামনেই দোল আছে, হোলি আছে, কীভাবে আমরা সেটাকে এনজয় করব। তো এইখানে এনজয়মেন্টের ক্ষেত্রে আমি আগের দিনও আপনাকে প্রশ্ন করছিলাম, নতুন অনেক মানুষ রয়েছেন তাদের জন্য আরেকবার গাইডলাইন্স, যে বেসিক্যালি এনজয়মেন্টটা আমাদের কী ধাঁচের হওয়া উচিত, কারণ সবই তো ওপেন রয়েছে, আমি আপনি সবাই এখন কিন্তু সব কিছুর মধ্যে স্বাভাবিকত্ব পাচ্ছি, কিন্তু করবোটা কি সামনে? দেখুন বসন্ত এসে গেছে, ঠিক আছে, বসন্ত এসে গেছে, এবার বাড়িতে হারমোনিয়াম নিয়ে গান করুন, আর সামনে নিয়ে গিয়ে আবির ওইগুলো ফেলা বেলুন দিয়ে ছোড়া এগুলো এবার বন্ধ করে দিন। এইবার পরিষ্কার কথা বলছি, এবার কিন্তু আবার বলবো, হোলি হ্যায় দূরে রাখুন, ঘর মে রে না হ্যায়, বাড়িতে থাকো, আর নতুন করে কোভিড ঢুকিও না, তাহলে দোলটা গিয়ে তখন হাসপাতালে খেলতে হবে, এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। কিন্তু এইবার বারবার অনুরোধ করছি, এবার গৃহবাসী গৃহতেই থাকো, বাইরে বেরিও না, দ্বার খুলতে হবে না, এবার কোভিডের জন্য দ্বারটা খুলে দিও না, কারণ কোভিড এখনো যায়নি, নতুন করে আবার হচ্ছে। আনন্দ করো, দূরাভাষে একজন আরেকজনকে শুভ দোল বলো, দোলটাই আমাদের প্রধান
একটা অঙ্গ আমাদের জীবনে। হ্যাঁ, নিশ্চয়ই কেউ ভালো লাগতে পারে, কারুর ভালো লাগতে না লাগতে পারে, কিন্তু এইবার বাইরে গিয়ে ঢোল করতাল নিয়ে গিয়ে এইবারটা আপনারা কিছুটা সরে থাকুন, কারণ রোগটা নয়, এটা যতদিন না যায় ততদিন আমরা এই আনন্দের প্রকাশটা, এই বহিঃপ্রকাশটা আমরা যেন কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারি। এবার ঘরের মধ্যেই থাকি, আর তার মধ্যে টিভি 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 চ্যানেল আছে, দেখবেন কতগুলো কয়েকজন সেলিব্রিটি এমনি রং মাখবেন, তাদের দেখে দেখে সময়টা কেটে যাবে। একেবারেই অনেক অনেক ধন্যবাদ জানাবো ডক্টর বিশ্বাসকে আমাদের গাইডলাইন্স দেওয়ার জন্য। আগামী দিনে আবার আপনার সঙ্গে আমরা বসবো আলোচনায় এবং ধন্যবাদ আপনাদের জানাবো, তার সঙ্গে ধন্যবাদের সঙ্গে বলবো সতর্ক থাকার কথা, বলবো অ্যালার্ট থাকার কথা, নিজেকে সচেতন করুন, দেখবেন সমাজ সচেতন, দেশ সচেতন। ভালো থাকবেন, নমস্কার।